সংবাদ শেষ করব পাখির গ্রামের খবর দিয়ে। জয়পুরহাটের খেতলাল উপজেলার কানাইপুকুর গ্রামে গাছে বাসা বেঁধেছে বিরল প্রজাতির পাখি। গ্রামবাসীও গভীর যত্ন ও পরম মমতায় আগলে রেখেছেন পাখিগুলোকে। নিরাপদ আশ্রয়ে পাখির সংখ্যা 10,000 ছাড়িয়ে গেছে। জয়পুরহাট প্রতিনিধি রাশিদুজ্জামানের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। জয়পুরহাটের খেতলাল উপজেলার কানাইপুকুর গ্রামের দৃশ্য এটি। বসবাসের নিরাপদ পরিবেশ পেয়ে পুকুর পাড়ের গাছে বাসা করেছে শামুক খৈল, শামুক ভাঙা, হাইতুলা, মুখ নামের হাজারো পাখি। গ্রামের খালবিল আর ফসলের মাঠ থেকে খাবার খুঁজে খায় পাখিগুলো। নিরাপদ আশ্রয়ে প্রজননও করছে তারা। এতে দিন দিন বাড়ছে পাখির সংখ্যাও, আর এই পাখি কলোনি নিরাপত্তা দিচ্ছে গ্রামবাসী। এই পাখিগুলো প্রতি বছরই আসে এখানে, বাচ্চা ফোটায়, এরা এখানে বসবাস করে। পাখি এসব প্রাকৃতিক সম্পদ, এগুলোকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। প্রতিদিন পাখি কলোনি দেখতে ভিড় করছেন দূর দূরান্ত থেকে আসা মানুষ। এই পাখিগুলো দেখে আমার খুব ভালো লাগলো এবং এগুলো দেখে আমি খুব মুগ্ধ। এই পাখির কলকাকলিতে এলাকাটা মুখরিত। পাখি যেন কেউ অবৈধভাবে শিকার করতে না পারে, এই জন্য আমার খেতলাল থানা পুলিশের নজরদারি সবসময় এখানে রয়েছে। নিরাপত্তার সঙ্গে পাখি কলোনির দেখভাল করার প্রতিশ্রুতি দিলেন স্থানীয় প্রশাসনের এই কর্মকর্তা। কোনো ক্ষয়ক্ষতি যেন পাখি না হয় সেই হিসেবে ইউনিয়ন পরিষদের মাধ্যমে এবং উপজেলা পরিষদের মাধ্যমে আমাদের সার্বিক তদারকি বজায় থাকবে। কানাইপুকুর গ্রামে পাখির অভয়ারণ্য গড়তে আন্তরিক হবেন প্রশাসন, এমন দাবি এলাকাবাসীর। নাদিরা সুলতানা, আরটিভি।